বাংলাদেশের ক্যাবিনেটে যেইনি সরকার ইয়াইতা চাই ফয়লাউ তান দেখেও কইয়া দেওয়া লাগে না নিজত্ব নাইয়া শাহজালাল সাহেবের কদমের কিনারাত কালইয়া একবার মনে মনে সালাম উলাম দিয়া কইন বাবা দোয়া করিও নির্বাচন আইছে শুভই জীব মাতই না সে কইয়া দেওয়া লাগে না যার জির বেদ নাই ও মুকায় আই ঠিক নি না ঠিক না এই জমিন আল্লাহ এরারে জমিন দামি করছে রে ভাই এরা রুসিলা এক ফুল তলি সব আল্লাহ ফুল ফুটাইছিল সারা দুনিয়ায় তি ফুলের গ্রান আল্লাহ ফয়দা করে দিয়েছে আজকে সারা দুনিয়ায় দেখুক কো আপনি আমার লাগানে গরু মরু মানুষ মাঝে মাঝে আমি দুনিয়ার কিছু কিছু দেশও যাই যেন গেলা হিন গিয়া এমন এক পাহাড়ের উপরে আমি উঠিছিলাম যে পাহাড় সাধারণত বাঙালি খুব কমের মাঝে সিলেক্টি নাই বললেই চলে পৃথিবীর একটা অন্যতম পাহাড় হো উমানোর সালালা পাহাড় হন গিয়া ভাই যে ফুলতলির মসলকর বক্ত হল আল্লাহ হনর লন্ডনি ভাইসা ভাইছেন দেশ এই মরে দিলে এবার মুই টান্ডই দিন ই টেনশনটা মাথার তনে হরাই না খেনে কি বিপদে লোক ধরছে রে অমুকে আমারে দিল আর আমার ওই গেল না আম অমুকে দিল না আর আমার ওইল না ই কেনে অমুক রে জেন দিছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন জেন বাদশার বাদশা ঠিক না ঠিক না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক জেন বাদশার বাদশা হেন গেছে যদি আমি সাইয়া যদি আমার খান উদ্ধার করলিতাম পারি তো অমুকে আমারে দিতার না দিতা গিদা অমুকে আমারে মাতাইতার না মাতাইতা গিদা অমুকে আমারে বালা কইতার না কইতা গিতা আমার মালিকে যদি আমারে গুলাম হিসাবে জানিলে ওখানে আমার স্বার্থ হইত نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا رسول الله يا حبيب الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الله رحم مقبول ولير قدمر كنارات
আজকের এই জান্নাতি মুবারক মাহফিল অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ যে আমরা কুরআনের এক বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম آقا مولا تجدار مدینہ نور مجسم سرکار دو عالم امام الانبیاء امام المرسلین سید الانبیاء سید المرسلین خاتم النبیین شافع المذنبین حوض کوثر ادھیکاری مقام محمود ادھیکاری دو جہان اور بادشاہ نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور پرتی আমরা গুলাম গুনাহগার কাঙ্গাল হলর পক্ষতনে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ সালাম রোজায় আকদ্দস জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজা শরীফ আল্লাহ কবুল হরতা হুকা আমিন। সম্মানিত হাজিরিন, বড় মুবারক এক মাহফিল, ইকো হোমাও ইকো গজল উজল আইলে ইকো দিতে আর নাইলে যদি হায়ার ইকো নু হুজুর আইন চায়না আফ্রিকা হতা তো নেতে দিও ইক আমরা এলাম বুজরা মানুষ টুড়া তুলি মাতি মো চেষ্টা হল দুই এক কথা বুঝতাম মাধৈ না যারা হানি তাছে নাশা করি খাওয়া দাওয়া করিয়া মাহফিল বইবা আর যদি মনে করেন বলে যেখানে লাগিয়া ইসলাম বুঝ হয়ে গেছে তে আর যাইবা মাধৈ না সাহ আল্লাহ তৌফিক দিলে আইতা না কিতা আইতা। সময় তো হাজিরিন পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন আমরারে মানবকুলো আল্লাহ জন্ম দিছেন হোক আলহামদুলিল্লাহ। হেনে কইলাম আল্লাহ মায়া করছেন আমি অদ্য মোর বুঝমতো আপনি আমি দুনিয়ায় তাইবার আগে কোনো দিন আমরা আল্লাহর কাছে চাইছি না হইছি না কোনো মিছিল মিটিং প্রতিবাদ সভা করছি না যে আল্লাহ দুনিয়ায় দিলে মানুষ বানাইয়া দিও জানি না আমার মাত বুঝছেন কি বুঝছেন না আমরা দুনিয়ায় তো এইবার আগে কোনো মিটিং মিছিল করছি নি দুনিয়ায় মানুষই এইবার লাগে মাতো কা করছি না আল্লাহ মেহরবানি করিয়া তান খাস দয়ায় আমরা রে মানবকুলো জন্ম দিছে হোক আলহামদুলিল্লাহ আমরা খুশি নাই নি সাহ আর বহুত মানুষে মনে করতে পারে মানুষ ইয়ে টোকা খাইছে মানে আল্লাহ মাফ করুক মানুষ আর কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জাত বলছে ঠিক নেই না ঠিক না ওলকদ করম না বানি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানুষ জাত মানুষ না হইয়া যদি বিলাই কুকুর অন্য কিছু হইতাম তাইলে মনে হয় লাভ হইল না আল্লাহ মা ফরক জি না বিলাই হইলে হয়তো মানুষের ঘরে গিয়া মাছ বিরান চুরি করিয়া খালি হুরনির বাড়ি খাইলাম মনে মাছ চাইলে অনেক সময় হয় না হয় না হয় আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ এক জাত আল্লাহ আমরা জন্ম দিস আল্লাহর বড় মেহরবানি আমরা কোনোদিন চাইছি না কোনোদিন হইছি না আল্লাহর খাস দয়াতে আল্লাহ আমরা নবী কামলি আল্লাহর উম্মত আর সৌভাগ্য দান করছে হোক আলহামদুলিল্লাহ মন্তনে বড় করি হোক আলহামদুলিল্লাহ। উলামায় হযরত কল আছেন জিকা কুয়া উম্মতে মোহাম্মদ দিওয়ার কারণে আমরা লাভ খেমন হইছে লে দুনিয়ায় উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে গোটা সৃষ্টি জগৎ পাইয়া যতখান লাভবান ওয়ে না মানুষ একচে বেশি লাভবান আল্লাহ ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা রে দান করছে আমরা বড় ভাগ্যবান কারণ ই নবীর উম্মত হইবার লাগে আগেকার রসুল হলে আল্লাহর কাছে খান দিছেন মাত উজরানি ভাষা বহল কিন্তু আমরা কোনোদিন চাইছি না কইছি না আল্লাহ দয়া করি আমরা রে এই নবীর উম্মত বানাইছে লে তো এই নবীর উম্মত হইছে গীতা লে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা ও নবীর উম্মত আর কারণে বনি গেছি জুড়ে কই সুবহানাল্লাহ। আমি বড় আশা করছি আপনার সামনে ছোটো মোটো একটা বিষয় লিয়া মারতাম আর এই বিষয়টা আমি মনে মনে ঠিক করছি ওখান জিখাইব আপনারে জিনিসের কারণে জমিনের কারণে মানুষের দাম বাড়ে না মাংসের কারণে জমিনের দাম বাড়ে
আমি আশা করব আপনারা বুঝিয়া তাহলে আমার লগে একটু জবাব দিবা সাব আমি তো এই সানগ্রাম নতুন না আমি 2006 তনে সানগ্রাম আই আমার বাল্লা মন আছে 2006 তনে ওইদে মুরব্বি হল এরারে আমি বাক্কা স্ট্রং দেখছি এখন যথেষ্ট দুর্বল হইছে বা আমার বাইসে কইতে হল আমি পয়লা পয়লা দেশে আইছি অনেক মুরব্বি হল আমার পরিচিত আজকে দুনিয়াত নাই আল্লাহ করে রহমত করুক আমিন আমিন আমার মা আশা করি আপনারা বুঝিয়া আছেন বুঝেন আর আমার অভ্যাস হইল আমি যেখান তা যতটুকু বুঝছি আমি ওখান তা আমার ভাইয়ের তরে বুঝানোর চেষ্টা করি এরদাই বুঝতে হইলে বুঝাইতে হইলে একজনে মাতলে বুঝোয় না যে দুইজনে মাতইব দুজনের কাছে আদান প্রদান হইতেই মাতই না ভাই আমি যদি এক মনে খালি মাতিয়াও যাই আর আপনারা কিচ্ছু হা না কইন না তো এক পাগলর পাঠ হইব না বেজার হইলা আচ্ছা একজন মানুষ যদি বেশি কিন্তু আইয়া মনে হর আবদুল্লাহ বেশি কিন্তু আইয়া আপনারে সানগ্রাম বাজারও খাইয়াও দি ফয়লাও দি সালাম করি আজকে আসসালামু আলাইকুম ভাই সব ভালো আছেন বাড়ি সব ভালো আনি কিতা দি খাইয়া আইছেন থাকবানি দুই চার দিন থাকবেন না যাইবা ইয়া আল্লাহ এমন শুরু করছে এক সুবে খালি মারিয়াও যার হেন্ডে আর বুয়া ফালাইবার টাইম দেন না আচ্ছা হোক কাজেন কত বই লুনতে উনতের বাদে আমারে বালা মানুষ হইবা নিনা পাগল হইবা এটা আমি যতটুকু বুঝি আমরা যদি যে কোনো বিষয়ে বুঝতে হয় তাইলে একে অন্যের মাঝে কথার আদান প্রদান হইতে ঠিক নেই না ঠিক না এটা আমার অনুরোধ থাকবো আপনারা আমার কথার জবাব দিবা জমিনের কারণে মানুষের দাম বাড়ে না মানুষের কারণে জমিনের দাম বাড়ে মাশাল্লাহ আবার হোক কাজেন কার কারণে মাংসর কারণে জমিনের দাম বাড়ে মাংসর কারণে জমিনের দাম বাড়ে কিয়ামত পর্যন্ত বাড়ব এই সানগ্রামর সানগ্রামর আবিচ্ছা বুজুর হইলে গোটা পৃথিবীত কিছু না কিছু মাংস আল্লাহর অলির পরিচয় জানে মাতকা সাব আমার দৃঢ় বিশ্বাস বাংলা বিশেষ করে সিলেটর বিদেশি মুসাফির হল দুনিয়ার যত দেশ আছে যদি অত্র এলাকার কোনো বৃহত্তর সিলেট বিভাগের কোনো মানুষ যদি আলিমানা সুরত বা ইসলামী মুসলমানি লেবাস লইয়া যদি চলাফেরা করে খবর লইবা দুনিয়ার যে দেশেও থাকে না কেনে দুই চারজনের মাঝতনে দশ পনেরো বিশ একশো জনের মাঝতনে কিছু মানুষের কাছেও নাইলে সানগ্রামের আবিচ্ছা বুজুরের খবর আছে এনে বলে আল্লাহর বন্দা এই জগত এক হাফিজ হিসাবে আল্লাহর পবিত্র কালাম পাকের এক খাদিম হিসাবে পৃথিবীর মাঝে এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে আল্লাহ তাহলে পরিচিতি লাভ করেছে সুবহানাল্লাহ একদিকে তাই নাসলা দুনিয়া বাসে হাবিচ্ছাব অন্যদিকে সিলসিলায় জনপুরি বা বদরপুরি বুলতলি সাবর সিলসিলার উজ্জ্বল এক নক্ষত্র হিসাবে তাই নাসলা সুবহানাল্লাহ সময় তো হাজিরিন পরবর্তীকারে আলমে এই জমিন যত মানুষ পয়দা করছেন সমস্ত মানুষগুলোরে যদি আপনি প্রথমত দুই ভাগ করেন এক ভাগ ইমানদার আর এক ভাগ বেইমান ইমানদারের ভাগের মাঝে যদি একেবারে আদনা তো নে আদনা মনে করো তিনশো কোটি মুসলমান আছেন বা দুইশো কোটি মুসলমান আছেন এর মাঝে যদি সবচেয়ে নিম্ন শ্রেণীর দুইশো কোটির মাঝে একেবারে একশো নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন বাদে যে একজন থাকব আমি বেড়া লাগলে সারে উঠিয়া দিন যান হই একজন যদি আদনা তো না আদনা ইমানদার ধরেন আমি আবদুল্লাহ হাদ্রে যদি ধরেন এর বাদেও আপনি যদি বিবেচনা করা যায় বলে বাংলাদেশ না সারা পৃথিবীর নয়শো কোটি মানুষের মাঝখানে প্রায় সাতশো কোটি বেঈমান বেদিন দুনিয়ায় আছে এই সাতশো কোটি বেঈমান রে এক বাদি আর একেবারে দুইশো কোটি মুসলমানের সবচেয়ে নিম্ন শ্রেণীর আপনা তো না আপনা একজন ইমানদার আব্দুল হাদ ও আব্দুল হাদ রে যখন আপনি নয়শো কোটি সাতশো কোটি বেঈমানের লোকের তুলনা করার যাইবা তখন ইমান থাকার কারণে আমি নামদারি ইমানদার ও সাতশো কোটি বেঈমানের চেয়ে আল্লাহর কাছে দামি বলেছি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আমি অন্যরে দি কইলাম না কই কোনো ভাই বেজার হইতে পারে মিলে তাই মনে হয় বাক্যা বা লাজি না
আমি বাল্লাহ না আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কিন্তু আমার এক দাবি আছে আমি গুনাহগার ঠিক কিন্তু আমি ঈমানদার ইমানদারের বড় দাম বিশেষ করে উম্মতে মুহাম্মদীর বড় দাম নবীজি ফরমাইন আমার উম্মতার বাড়িতনে গর্তনে বাসাতনে বাড়ুইয়া যখন মসজিদের উদ্দেশ্যে রোয়ানা দে নামাজের উদ্দেশ্যে যখন মসজিদ রোয়ানা দে আমার উম্মত মসজিদ জান না ই উম্মত মসজিদ জান না আমি নবী হইলাম খানায় কাবা তোয়াফের উদ্দেশ্যে রোয়ানা দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা কদমে কদমে গুনাহ কাটাইব নেকি লেখাইব সুবহানাল্লাহ আর আস্তে কুকা আপনি আমি যে জমিনে ভাড়া মারিয়া যাইমু গুনাহ কাটাইব নেকি লেখাইব ই জমিনিকান আপনার আমার পক্ষে সাক্ষী হইয়া থাকিজি মরার বাদে আল্লাহ চাহে তো এই মাটিয়ে সাক্ষী দিব যে আল্লাহ আমি মাটিয়ে সাক্ষী দিয়ার আমার উপরে তোমার বন্দায় ভাড়া মারিয়া তোমার ঘর মসজিদ গেছে ইমানদার হওয়ার কারণে দয়া করে কইবা নি কিতাব হওয়ার কারণে মাশাআল্লাহ ইমানদার হওয়ার কারণে এই মুসলমানের মাঝতনে যদি সারা মুসলমানের মাঝতনে আমার একেবারে সবচেয়ে নিম্নে রাখেন আমার লাখান হাজারো লাখ কোটি কোটি মুসলমান রে এখানে খুললে একজন ওলি আল্লাহর মর্যাদার যাওয়া সম্ভব নি মাত্তা নাই না বুঝিয়া তাহলে জবাব দেওয়া সম্ভব নি জি না সম্ভব নাই সম্ভব নাই হাজারো লাখ কোটি সাধারণ আবদুল্লাহ আদুল্লাহ খান ইমানদার হলর একবার দি রাখলে ওলি আল্লাহর কদমর কিনার যাওয়া সম্ভব নাই কারণ এরা আল্লাহর গেছে প্রিয় বনি গেছে জুড়ে কই সুবহান এটা ওলি শব্দের প্রথমত তিনটা অর্থ আনছেন এক অর্থ হইল বন্ধু ওলিজন এক অর্থ কিতা বন্ধু খেখার বন্ধু ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু সুহান আল্লাহ হইতা নাই না আল্লাহর বন্ধু খে যেন ডুল বাজাইন গাঞ্জা খাইন মদ খাইন নাচানাচি করেন ভাল্লা করে বুঝিয়া কক এই আল্লাহর বন্ধু না দুশ্মন খার বন্ধু শয়তানর বন্ধু হোক খার বন্ধু শয়তানর বন্ধু যে মানুষের বাস্তব জীবনে প্রত্যেকটা কাজ কর্ম করেন আল্লাহরে খুশি করার মানতে আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে যে জীবনের প্রতিটা কাজ করেন খাইতে সময় ইচ্ছা থাকে আল্লাহ খুশি হইতা ঘুমাইতে সময় ইচ্ছা রাখেন আল্লাহ খুশি হইতা চলতে সময় ইচ্ছা রাখেন আল্লাহ খুশি হইতা ফিরতে সময় ইচ্ছা করেন আল্লাহ খুশি হইতা ফিনতে সময় ইচ্ছা করেন আল্লাহ খুশি হইতা প্রত্যেকটা কাজে জান মকসুদ থাকে আল্লাহ খুশি করার লাগি জান জীবনের দুল্লাতনে কবর পর্যন্ত শুরুতনে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বালি গুয়াতনে শুরু করিয়া মত পর্যন্ত জীবনের প্রত্যেকটা কাজ করেন আল্লাহরে খুশি করার লাগি এই নো আল্লাহর অলি না বাবা জুড়ে কক সুবহান আল্লাহ এই না আল্লাহর বেদা লাগি যায় আমরা দেশে বেড়া লাগে খেনে আপনারা বেজার হইন না জানো বা আমারে গালি দিলেও গালি দিতে পারবা ইনো যত যুবক পাইয়াই না আমার বয়সী আছেন এরা যত অলি আল্লাহ চিন না আল্লাহ আমার এর চেয়ে কয়েক শত গুণ বেশি অলি আল্লাহ চিনার সুযোগ দিছে জেলা হকানি অলি আল্লাহ আমি দেশে বিদেশে দেখছি ওলা মাশাআল্লাহ বন্ড ভিড়ের বাজারও আমারে আল্লাহ দেখাইছে মাত মনে বুঝাইতে পারছি না বাংলাদেশেও জেলা বন্ড ভিড় আছেন বিভিন্ন দেশে ইলা বন্ড আছে যাই হোক অলি আল্লাহ যারা এরার মর্যাদা অনেক উর্দে আবার অলি আল্লাহর মর্যাদার একটা সীমা আছে আমি কিতার লাগে হইতে চাই অলি আল্লাহর মর্যাদার একটা সীমা আছে উসজুদুলি আদম আল্লাহ যখন কইসলা শ্রদ্ধা করার লাগে আদম রে হৌ ঘটনার বাত্তনে যেন হে যেন এরার লগে রিফু হইয়া লাগছে হে স্যার কোনো না কোনো কারণে এরারে দিয়া কোনো দুর্ঘটনা গঠাইত ও চক্রান্ত করিয়া হে হজরতে হাওয়ারে বুঝাইছে যে তুমি তাই বড় ভালো আছো কিন্তু তোমার দানোর লাগিয়ে খান দিয়ার হে ব্যস্তর বারা বইয়া খান দের ও বেটিন তোর মন একটু নরম মাতই না মহিলা মন একটু নরম
জেসাইয়া উদি একটু অভিনয় করিয়া জুজ্জাইত করিয়া কইলতে পারে তে বেটিন তো অনেক কিছু দিলেইতে পারে মাথই না খানে বেটাইন গেছেন কি জোরর বাদে বড়লেখা বাজারো বা সানগ্রাম বাজারো যদি লাল শালু ফিনরা কোনো বন্ড দুই একটা মিলিয়া যদি গাউবাই হামাইয়া দেখে বাড়িত বেটাইন নাই আর একটু বাপ দরিয়া যদি খালি হেকুতে কুত কয় একটা মারি দে তে ইলাও কিছু কিছু মহিলা গলা আছেন এর মাঝে নয়া ভুলি আইছেন বিয়া দিছলা হুর বার্তনে ফুলিয়ে মারে হইর মামর হলিয়ে তো যে জিল্লতি দে কষ্ট দে ও দেখিয়া লাল শালু ফিনরা বাবা আইছেন মনে কয় এন গেস্তনে তাবিজ বিজ লইলে বহুত খামে আইতে পারে ইলা দেখা যায় অনেক সময় বন্ডরে ফির বানাইয়া তাবিজ বিজ লইয়া এসে সারা তা লইয়া যায় গিলা ঘটনা ঘটেই না ঘটে মাতই না ঘটে নি ঘটে হজরতে হাওয়ারে বেটা যখন বিবলিশ হয়ে তানে যখন চক্রান্তর জাল যখন লাগাই দিল হজরতে হাওয়ায় জিকাইলে খান দোকানে বলে আমি আমার লাগি খান দিয়ার না খান দিয়ার তোমার তানোর দরদ দিয়ে ইয়া এই সময় আদম আলাই সাল্লাম জান্নাতর ভিতরে গুমো হজরতে হাওয়াই কথা যেমনে অঞ্চল তোমার তানোর দরদ ইয়া খান দিয়ার তুমি আহওয়া তোমার স্বামী আদমল লাগে খান দিয়া তখন জি কেন খে নে বলে আল্লাহ কইছেন না নিজান না তো সপ্তাহ খাও সপ্তাহ বুক করো কিন্তু ও গাছর খান্দার যাইতে না এখান নিষেধ দিছে নেন বলে হয় বুচ্চ নে খে নে বলে না বলে ই গাছ হইল ও গাছ যে গাছর ফল খাইলিলে জীবনে আর কোনো দিন জান্নাত তো নে বার হইতে না বাটিয়াল বুঝাইছে না উল্টা বুঝাইছে মাথা না দেখি উল্টা বুঝাইছে উল্টা বুঝাইছে এমন বাটে কইছে হজরতে হাওয়ারে যেমন এই কথা নুনাইয়া দিছে তখন ইবলিস শয়তানের এই কথায় হাওয়া জিকান লেতে কিতা করতাম লিখিতা করতাম বুঝরাই নানি ও গাছর ফল যদি খাইলি তাই পারো তে আর কোনোদিন জান্নাত তো নে বারোই তাই না এমন ভাবে কইছে তখন হাওয়ায় কইরা না আমরা আল্লাহরে ডরাই আল্লাহ নিষেধ দিছে নিলা তো হাওয়া ঠিক হইতো না আল্লাহর হুকুম মান্য করা ঠিক নাই বহুত নমুনায় বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত টানরে তার পট্টিত ফালাইছে হজরত হাওয়ারে দিয়ে আগে গাছর ফল খাওয়াই খাওয়ানির বাদে আর বার খান দে এখানে খান্দো খেনে খান দিয়ার কারণে এখন তুমি তাকবা চিরস্থায়ী জান্নাত আর তোমার স্বামী আদমরে বার করে দিলাই দুনিয়ায় বেটিন তো রেখ কাইছিল তৈল সারা দুনিয়ায় নও গিয়ে আপত্তি নাই কিন্তু তাই জামাইয়ের বাক্যে উড়ে দিত না মাতই না কানে বাঁচাও দেখুন জানো ই জায়গাত বড় বের আছেরা একজোড়া যদি দেখে যে জামাই অন্য কোনো বেটির লোকে একটু ঘনিষ্ঠ হইয়া মাত্রা মাইরও লাগাইতে পারে আছে পুরা মাইর হইতে পারে হজরতে হাওয়ায় যখন ইকান অঞ্চল শুন দিয়ে হায় হায় এখন তো আমার স্বামী তাকবার আমি যাই মুগি একটা তৈতো না সে কিতা করতাম ও বুদ্ধি দিছে যে তানরে খাবাই ও কিলা খাবাই লম্বা কথা শেষ পর্যন্ত সেই গন্ধুম গাছর ফল তন গস্তনে ফল ভাড়িয়া সেই গন্ধুমর শরবত বানাইয়া হজরতে আদমরে পান হরাই দিছে নাউজুবিল্লা যখন জান্নাতি লেবাস শরীর তনে খসিয়া ফড়ি গেছে তখন বুঝি লাইলা যে এই দুর্ঘটনা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কিলা ঘটল সাথে সাথেও আল্লাহ তারা দিলর মাঝে ডালিয়া দিছিলা হজরতে আদম আলাইহিস সালামের দোয়া করছিলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ইবাদি আমি যাইরাম না আমার মূল কথা কেন আপনারা একটু লক্ষ্য রাখার উদ্দেশ্যে কইরাম আদম আলাইহিস সালামে হজরতে হাওয়া ইচ্ছাকৃত খাইছে নিনা শয়তানে চক্রান্ত করিয়া খাবাইছে বুঝিয়া তাহলে জোরে কোকা শয়তানে চক্রান্ত করিয়া খাবাইছে অনিচ্ছাকৃত সত্যি এই দুর্ঘটনা আতকা দুর্ঘটনা ঘটি এক লম্বারে জান্নাতর ভিতরে ঘটছে এক লম্বারে কোন জাত করছে আর আপনারা আগে কইছেন জান্নাত কোনো বিষয়ে নেকি বদি আছে নি মাত বুঝছ না জান্নাত কোনো খামে নেকি আছে নি কোনো খামে গুণা আছে নি নাই আপনি দুনিয়ায় শরাব খাইলে মদ খাইলে গুণা কিন্তু জান্নাতর মাঝে যেটা শরাব আল্লাহ দিবা ইতা শরাব দুনিয়ার কোনো চৌকে দেখছে না কোনো নাকে ইতা গ্রাণ অঙ্গিছে না আল্লাহর তরফ তো না এমন আমদ দে হইব জুরে কই সুবহান আল্লাহ ইটাই দুনিয়ার ফসা মদ নাই মাত উচ্চই না দুনিয়ায় একজন পুরুষে হালাল স্ত্রী ছাড়া অন্য কেউ লগে মিলামিশা করা যায় না হারাম
কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর দেওয়া অসংখ্য গণিত নিয়ামতগুলো আল্লাহ বুক করার সুযোগ দান করবা সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতাম পারলাম না দুনিয়ায় তাকিয়ে আমি আব্দুল্লাহ দে একজন পর মহিলার বাদি চাইলে গুনাহ কিন্তু জান্নাতের ভিতরে হুর গিলমান জান্নাতি নাজ নিয়ামতের বাদি চাইলে কোনো গুনাহ হবে না এটা আল্লাহর তরফ তো নেই নিয়ামত দান করেছে সুবহানাল্লাহ এক লম্বারে ঘটনা ঘটছে কোন জায়গা মাতুকা কোন জায়গা বেশ তো জান্নাত তো নাই নি জান্নাতের ভিতরে কোনো খামে গুনাহ হয় আর দুই লম্বারে ইচ্ছাকৃত ঘটনা ঘটছে না দুর্ঘটনা ঘটছে মাতুকা ইচ্ছাকৃত নাফাও বিশ্লিছে জি মাশাআল্লাহ যদি দুর্ঘটনা ঘটি যায় অনিচ্ছাকৃত সত্ত্বে যদি কোনো ঘটনা ঘটি যায় তো ই কেন অন্যায় হয়নি মাত্তা নাই আরো সহজ হইব আপনার সামনে এই উদাহরণটা দিলে মনে হয় আচ্ছা বাবা রোজা মাসের রোজা রাখা কিতা দয়া করে মাতুকা রোজা মাসের রোজা রাখা কিতা ফরজ নাই নি একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রোজা মাস ভাঙ আনতে তার উপরে কয়টা রাখা শর্ত মাত্তা না কয়টা ষাটটা আর বার যদি হই ষাটটা তো নে আরে একটা ভাঙ্গিলে ইয়া মুক্তি চাওলে অথবা দিবে আরো ষাট বাংসিল একটা রাখা লাগে ষাটটা ষাটটা তো নে বাংসিল আর একটা রাখবো আরো ষাটটা জানি না কোন দিন মাপ পাইতাম ঠিক নি না ঠিক না খেনে বলে ফরজ রোজা বাংসন ঠিক নি ইচ্ছা করি বাংলে আবার ইলা কোনো সময় মনে হয় জানি না আপনার এলাকাত ঘটছেনি বা ঘটেনি ইলা কোনো সময় ওই যায় এগারো মাস আমার ভাইয়া খাইছেন দইছেন বাল্লা বালি আজকে ফয়লা রোজা রাখিয়া জোরের টাইমে মসজিদে গেছেন মসজিদ তো নে আইয়া দেখছেন উরু টাইমতে টেবিল বইয়া ভাত খাইরা ডেইলি টাইম জোরের বাদে ভাত খাই নিকটা তান বারো মাইয়া অভ্যাস আইজো তাই নাইয়া উরু টাইম তোর লগে বইয়া মাশাল্লাহ মোটামুটি খাই লিছেন কম খাকুয়া বেশ খাকুয়া খাই লিছেন ম্যাডাম আসলা বাথরুম বা ওয়াশরুম বারুইয়া দেখছেন যে গরর সাবে তো মাশাল্লাহ খুব জুইতে যাইতে সুপ দিরা মাত মনে হয় বুঝছেন না যখন মেসা ম্যাডামে দেখছেন এই অবস্থা যে ভাই সাহেবে খুব খাওয়াল্লা খান খাইরা আল্লাহর বান্দি গুসল করিয়া কাপড়ের বালটি উল্টি আত ওতালিয়া বারুই বারুইয়া যেমনে দেখছেন টেবিল উরুতাইনটার লগে তাই ন খাইরা আল্লাহর বান্দিয়ে বালটি সাবান ইতা একবার দিয়ে ফালাইয়া মাথা তাত দিয়া কইরা ইন্না লিল্লা ই খিতা হল্লা গো তুমি নু রোজা মাত্তা না সাব ইলা অনেক সময় আমরা সমাজে ইলা দুর্ঘটনা ঘটে নিবা সাব না মুরব্বী বাবা বলে মাতকা ইলা অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটে নি না ঘটে না ঘটে নি ও মুফতি সাহেব বলে এখন এই রোজাদারে যেন খাইলিলা যেন রোজা যেন ভাঙ্গিল্লা এমত অবস্থা তান করণীয় কি আমি মুফতি না আমি ভতুয়াইতাম না তবে আমি শুনাও নি শুনিয়া যেখান জানি ওহান হইলাই আল্লাহ মা করতা ভুল হইলে আমারে ভাইয়ে শুধ্রাইবা যদি ওই সময় আল্লাহর বন্দায় শুনিলেন যে আমি রোজার বুলে খাইলিছি মুখর ভিতরে যা আছে ওলকমর উপরে যা আছে যা তান মুখর ভিতরে আছে ওগুলা তাইন ফালাই দিতা মুখ কুল্লি করিয়া তাইন পরিষ্কার করলিতা আর ভিতরে কোনো খাবার পানি তাইন দিতা না যদি দেই না আর মনে মনে লজ্জিত ইয়া বাকি দিন তাই নেই অবস্থায় খাটাই লাইন ও মুফতি যাব বলে ফতুয়া দেন যে এন রোজা বাংছে মাত্তা না রোজা বাংছে জুড়ে কো কা রোজা বাংছে খেনে মাশাল্লাহ তো বুঝিলছেন এই নিচ্ছা করি খাইছেন না বুলে মাতকা ইচ্ছা করে খাইছেন না বুলে ইচ্ছা করে খাইছেন না অনিচ্ছাকৃত সত্ত্বে একটা আসলে কি ইচ্ছা করে ঘটনা ঘটাইছেন না দুর্ঘটনা ও দুর্ঘটনা হওয়ার কারণে একটাত কোনো দোষ নাই একটাত কোনো দোষ ঠিক আদম আলাইসাল্লামের একটা যদি দুর্ঘটনা দুর্ঘটনা হিসাবে আমরা মানিয়া নেই তাইলে আল্লাহ নবীর কোন পাপ হইছে বড় করে কোকা কোন গুনা হইছে এটা হইলো আহলে সুন্নত ওয়াল জামাতের আমরার আকিদা আমরার বিশ্বাস কিন্তু যে গো কোনটা ওরা হে কইব ভুল করছেন আমি কই রে ভাই তোর যদি শখ উঠে নবী আল্লাহরে গুনাগার বানাইয়া তুই ব্যস্ত ঠিকাদার বনতে বনি যা
بابا আমরা তোর লোকে আমরা তোর লোকে না তুই তো একলা একলা ব্যস্ত ঠিকাদারি লইলিস এটা দুরু শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি وعلى آلِ سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آلِ سيدنا জাননী রে নবীর উম্মত আমার নবীজি কতই আপনা উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد امار بھائی خل بندو خل امی خوات اسلام دنیا ایر مجھے شمانی منوش صحابہ اکرم اجمعین خل کندو تن تنور مرجدہ رکھتا شیش نبی اخلار مرجدہ فرجند اور تد نبی اخل فرجند تو تن تنور مرجدہ شیمانا তান্তানোর উপরে মর্যাদা হলো মর্যাদা হইল নবী অখলর মর্যাদা সুবহানাল্লাহ কেনে লে নবী অখল হইল আল্লাহর পক্ষ তনে মনোনীত নির্বাচিত হক সুবহানাল্লাহ আবার নবী অখল নবী পয়গম্বর অখলর মর্যাদা রসূল অখলর মর্যাদা পর্যন্ত অর্থাৎ তান্তানোর মর্যাদা রসূল মর্যাদা নিস পর্যন্ত তান্তানো রূপরে মর্যাদা হইল রসূল অখলর মর্যাদা এই রসূল অখলরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্বাচিত করেছেন আবার সমস্ত নবী রসূল সমস্ত রসূল অখল সমস্ত নবী অখল সমস্ত সাহাবী সমস্ত তাবি সমস্ত ওলি আল্লাহ পীর গাউস কুতুব ওলি আব্দাল জররা পরিমাণ ইমানদার মুমিন মুসলমান আদম নবী থেকে শুরু করিয়া قیامت পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছেন আইবা সমস্ত মানব জাতির মাঝখানে সর্বোচ্চ সম্মানী নবী রাসূল পর্যন্ত সমস্ত মানব জাতির ইজ্জত সম্মান রে ইজ্জত রে সম্মান রে ইজ্জত রে সম্মান রে এক জায়গা রাখো সমস্ত মানব জাতির ইজ্জত সম্মান রূপে আল্লাহ যারে সম্মানী করছেন সবর উপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইল আপনারা মান নবী একটু বড় করে কইন না সুবহানাল্লাহ এই নবীর উম্মত আল্লাহ আমরা রে ওয়ার সৌভাগ্য দান করছেন খুশি না বেজার মাদকা খুশি না বেজার এই নবীর উম্মত আর কারণে এই নবীর উম্মত আর কারণে গো ভাই আজকে আমরা দুনিয়াই তো দামি এই নবীর উম্মত আর কারণে আমরার মউতর গাটো দামি এই নবীর উম্মত আর কারণে আমরা হাশরের ময়দানও দামি মিজান ফুলসিরাত দামি এই নবীর উম্মত আর কারণে আল্লাহ চাহে তো যদি নেকির আমল করিয়া জমিন তনে যাইতে পারি আল্লাহ রে আল্লাহর রসুল রে খুশি করিয়া যদি যাইতে পারি ভাই রে মন রাখার দরকার ময়দানে মাহশর আল্লাহর ফিরিশতাগলে আমরা রে আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আরশে আজিমর সামন দিয়া নবী পাকর সামন দিয়া মাকামে মাহমুদর সামনে দিয়া আল্লাহর হাবিবর সামনে দিয়া ইজ্জতর সহিত আল্লাহ আমরা রে জান্নাত পর্যন্ত নিয়া পৌঁছাই দিবা যদি আমার আপনার জীবনের লাইনটা ঠিক রাখিয়া চলতে পারে মাথান বুঝাইনি এর দামে হাত লাগছিলাম যে জমিনের কারণে মাংসর দাম না মাংসর কারণে জমিনের দাম আপনারাও কইছেন মাংসর কারণে জমিনের দাম হাসা করি হক্কা ব্যস্ত যাইতে হইলে যে যে নিয়ামতর দরকার
এর মাঝখানে কোন নিয়ামতটা আল্লাহ আমরা দিছে না ওলে একটা নিয়ামত তো নাম হোক আর মাত বুঝাইন নি সাহেব বেহেশত যাইতে হইলে যেতা যেতা নিয়ামত পাইলে বান্দা ব্যস্ত যাইব আল্লাহর দেওয়া বাসা বাসা সব নিয়ামত আল্লাহ আমরারে দিছইন না দিছইন জুরে হোক দিছইন না দিছইন না আল্লাহর দয়া এক লম্বারে আমরারে মানব কুল জন্ম দিছেন দুই লম্বারে আল্লাহ আমরারে আল্লাহর দ্বীন ধর্ম ইসলাম আমরারে দান করছে সুবহানাল্লাহ কই না মনোনীত ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে ধর্মর সার্টিফিকেট দিছেন স্বয়ং আল্লাহ হক যে ধর্মর সার্টিফিকেট দিছেন কে আল্লাহ না দুনিয়ার মানুষে মিছিল দিয়ে আমরার ধর্মর সার্টিফিকেট দেয় আজকে পৃথিবীর সবচেয়ে বেশি বহুল প্রচারিত ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম সবচেয়ে বেশি ধর্মর প্রচার করে তারা খবর লইলে দেখবা যে তারার মানুষ কয়েকজন বছরে বাড়ে আমরার প্রচার নাই বিধর্মী অগলর গেছে হোক অন্য যত মানুষ আছেন কয়েকদিন গিয়া কোনো বিধর্মীরে বুঝাইছেন ভাই কলিমাটা পড় বুঝাইছেন আমরার ধর্ম প্রচার কম কিন্তু আল্লাহর দয়ায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে আসে কিতাল লাগে হাজারো বিধর্মী আছে আপনার ধর্মর ছোট্ট একটা খামরে হে রিচার্জ করে খবর লইলে দেখবা 12 বছর ধরিয়া হে রিচার্জ করে আপনার ধর্মর ছোট্ট একটা খাম ছোট খাম কিতা বলে ইসলামের নবী কইছেন মুখর দাড়ি ইচ্ছাইন ধরে সাজতাম না দুনিয়ার আর কোন ধর্মর ধর্ম ঘুরিয়ে তো এই কথা কইলা না ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে দাড়ি রাখতাম দাড়ি কাটতাম না তে এই নবীর কথা যদি এই শ্রেষ্ঠ নবী হইয়া থাকেন শ্রেষ্ঠ মানুষ হইয়া থাকেন তাইলে এই নবীর কথা খান্ডে আমরা যাচাই করি তারা যাচাই করাত লাগছে একদিন দুই দিন করি 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 12 বছর যাচাই করে 12 বছর বাদে তারা রেজাল্ট বার করিয়া আনে যে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতর মাঝে কি কি লাভ আছে আসলেই কি দুনিয়াবি লাভ না অন্য কোনো লাভ আছে বলে আছে পরকালীন লাভ তো আছেই দুনিয়াবি লাভ কিটা আছে তখন একজন বিজ্ঞ ডাক্তরে রিচার্জ করিয়া বার করতে সক্ষম হয়ে যায় যে যে মানুষে প্রতিনিয়ত দাড়ি কাটে চাষে ই মানুষের চকুর জ্যোতি কমে যে মানুষে প্রতিনিয়ত দাড়ি ব্লেড দিয়া সে ভরে ই মানুষের দাঁতর শক্তি কমে যে মানুষে দাড়ি প্রতিনিয়ত সেই ভরে ই মানুষের স্কিনের গ্লেজ নষ্ট হয়ে যায় সারাটা সারাংশ বার হইয়া দেখে যে ইসলামের নব্বই আস্তনে 1500 বছর আগে যেখান হইয়া গেছেন যদি একজন মানুষে দাঁড়িয়ে রাখতে পারে উম্মতে মোহাম্মদ হইয়া থাকলে এই আখেরি জামানাত আপনি নবীর একটা সুন্নত জিন্দা রাখছেন নবীজির হাদিস অনুযায়ী 100 জন শহীদের সাহাবর মালিক আল্লাহ আপনারে বানাই এটা তো উম্মতে মোহাম্মদের পুরস্কার আর পাশাপাশি ই নবীর উম্মত ছাড়াও অন্য ধর্মাবলম্বী মানুষ যদি দাড়ি রাখে তাইলে এই মানুষের কিতাব আয়দা বলে চোখ সেফ থাকে দাঁত সেফ থাকে স্কিন গ্লেজ সেফ থাকে অর্থাৎ একটা মানুষের জীবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হইল মুখ এই মুখটার জরুরি সবচেয়ে দামি একটা অঙ্গের নাম হইল চোখ দাঁত এগুলারে আল্লাহ হেফাজত করে আমার নবী আইস্তনে 1500 বছর আগে যে বাণী দিয়া গেছিলা ইখান রিচার্জ করিয়া যখন একজন বিধর্মী বার করে তখন হে চিন্তা করে যে ই নবীর প্রত্যেকটা কথার মাঝে যখন ই ফায়দা নিশ্চিত ই নবীর কথার যদি কোনো মানুষের জীবন গঠন করাত লাগি যায় তাইলে দুনিয়া এবং আখেরাতর ফায়দা তার লাগি রই খবর লইয়া দেখবা যে বিনা দাওয়াতে কলমা পড়িয়া মুসলমান হইছে হাজারো ঘটনা ঘটে সুবহানাল্লাহ একজন ডাক্তরে চিন্তা করে দীর্ঘদিন রিচার্জ করে যে ইসলামের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কেনে হইয়া গেলা ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধিও ঘন্টার উপরে টাকনুর উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধে একজন মানুষ যদি অহংকার করিয়া লঙ্গি প্যান্ট পায়জামা ঘন্টার নিচে পিন্ধে কেয়ামতের ময়দান আল্লাহ তার বাদী রহমতের নজরে তাকাইতা নাই নাউজুবিল্লাহ
আমি জানতাম চাই আল্লাহ যদি আমি হতবাকার বা যদি দয়ার নজরে চাইন না আমার কোন বাবা আমারে কুলাইয়া আমারে বেস্ত নিতাই আওয়াজন কেউ আছেন এটা আল্লাহর রহমত তনে বঞ্চিত হইমু ঠিক না ঠিক না নবী যে তাগিদ দিলা আমার উম্মত হল তুমি দেন ঘন্টা টাকনুন নিছে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধিও না পুরুষ হলে খবর লইয়া দেখা যায় একজন বিধর্মীর ডক্টর একজন বিধর্মীর ডাক্তরে দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে রিচার্জ করতে 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 দীর্ঘদিন বা দেহের রেজাল্ট দে ইসলামের নবী খেনে কইলা টাকনুন নিছে পুরুষ হলে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্ধতো না কিতাল লাগি বার করতে বার করতে বার করছে যে একটা পুরুষর একজন পুরুষর জীবনের অমূল্য এক রত্ন অমূল্য এক সম্পদ টাকনুন নিচে আছে এই টাকনুন নিচে যে জিনিসটা থাকে এইগুন নাম লেখছে হরমোন যৌন শক্তি একজন পুরুষর জীবনের মূল্যবান একটা সম্পদ যৌবন শক্তি যৌন শক্তি এই হরমোন নামক যে জিনিসটা আছে একটা টাকনুন নিচে যখন একটা মানুষ একটা পুরুষে যখন লঙ্গি প্যান্ট প্রতিনিয়ত যখন পিন্ধে তখন এই লঙ্গি প্যান্ট পায়জামার ঘর্ষণ গোসা খাওয়ার কারণে ঘি যেভাবে আগুনের খান্দার তাকলে এক সময় গলি যায় গরমর তাপে এক সময় ঘি গলি যায় ঠিক তেমনি ভাবে লঙ্গি প্যান্ট পায়জামার গোসার কারণে এক সময় হরমোন নামক সেই জিনিসটা গলিয়া নষ্ট হয়ে যায় একজন পুরুষের জীবনের মূল্যবান সম্পদ পুরুষত্ব নষ্ট হয়ে যায় আর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে এই মানুষের আর কোনো মূল্য নাই কাফির মুশরিক বেঈমান বেদী নখলর মাস্তনে ডাক্তর হলে যখন এই বিষয়টা রিচার্জ করিয়া যখন বার করিয়া যখন দেখে যে ইসলামের নব্বী আস্তনে 1500 বছর আগে যে বিষয়টার ফায়সালা দিয়া গেছেন একটা কেবল খালি উম্মতে মোহাম্মদীর লাগে ফায়দা নাই গোটা জগতের মানব পুরুষ হকলর লাগে ফায়দা তখন আর কেউ তারে দাওয়াত দেওয়া লাগে না বিনা দাওয়াতে কলমা পড়িয়া এই নবীর উপরে ইমান আনে আমি কিতা বুঝাইতে চাইছি সাপ এই জমিনের মাঝে পরবর্তীকারে আলমে আমরারে জান্নাত যাইবার যত নেয়ামত আছে সব নেয়ামত আল্লাহ বাসি বাসি আমরারে সবটি দান করে নিস এর মাঝে এক লম্বারে আল্লাহ মানুষ বানাইছেন দুই লম্বারে আল্লাহ আমরারে দিন ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমরারে দান করছে সুবহান আল্লাহ ঠিক না ঠিক না তিন লম্বারে এই জমিন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ কালামুল্লাহ কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ আমরারে দান করছে এই কুরআন শরীফ মানব জাতির হেদায়ত এই কুরআন শরীফ গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষের লাগে হেদায়ত গ্রন্থ এই কুরআন শরীফের উসিলায় দুনিয়া এবং আখেরাতে মানুষ লাভবান হওয়ার পথ আল্লাহর রসুলে আমরারে দেখাইয়া গেছেন জোরে কই সুবহানাল্লাহ একটা আল্লাহর পক্ষ তনে জান্নাত যাইবার বড় একটা নিয়ামত সুবহানাল্লাহ চাইল লম্বারে দুনিয়ায় যত নিয়ামত পাইছি তো পাইছি সবচেয়ে বড় নিয়ামত পাইছি নবী কামলিওয়ালা এবার তার মন তো নে হোক সুবহানাল্লাহ দয়া করে জুড়ে হোক সুবহানাল্লাহ এরদা আমার নবী ইলা আন নিয়মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত দয়া করে একটু তো আমারে জবাব দিবানি আল্লাহর সৃষ্টির হকা জবান কুলি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়া এবং আখেরাতর প্রধান অতিথি প্রধান আকর্ষণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত নবী কামলিওয়ালারে আল্লাহ গোটা সৃষ্টি জগৎবাসীর লাগি রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন কিন্তু এইন আমরার লাগি হইলা নবী খাস আমরার লাগি হইলা এইন দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় সাহায্যকারী জুরে কইন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এর বাদে যদি আমি আনি তাইলে আপনারা খবর লইলে পাইবা আল্লাহ ব্যস্ত দিবার লাগি বহুত নিয়ামত হল আল্লাহর পক্ষ তো নির্দেশ আইজ চাইলে আব্দুল হাদরে আপনারে আমারে বহুত তেড়া বহুত বেরাফতে আমরারে নিয়ে আল্লাহ উষ্ঠা কবাইয়া ফালাইয়া মারতা ফারতা এর মাঝে বিশেষ করে আমরার দেশে ইলা কিছু বেরাফত হল আছে যে গুণতো লোক ধরলে মুসলমানে তো দেখতে পারে না বিধর্মীয় দেখতেও চিন্তা করে যে ই বেটা গু ই মুসলমান গু ই পথ ধরল খেলে
এমন বদ খারাপ বাদ আকীদাদারি মানুষ আমরা সমাজে আছে নি না নাই মনে হয় আমারই কথা বুঝাইতে সক্ষম হইছি না আমরা সমাজে বহুত খারাপ আকীদাদারি মানুষ আছে যেমন ভালো করে বুঝুন জানো যেমন নবীরে নিয়া তার চিন্তাধারাটা বড় ভিন্ন আল্লাহ মাফ করুক নবীরে নিয়া তার চিন্তাধারাটা বড় ভিন্ন নবীর বেলায় তার হিসাবটা বড় আলাদা হইতে হইতে এমন কথা হল কইয়া ফেলায় কেয়ামতের ময়দানে নবী আবার কাকে সাহায্য করবেন নবী নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবেন বুঝিয়া জবাব দিন জানো এই যে মানুষটার আকীদা এই মানুষটার আকীদা আর আমরার আকীদা সমান না বেশ কম শোনা ভাই নুজুরে কো সমান না বেশ কম তাইলে এটা আল্লাহর পক্ষ তো না আছে দয়া নাই নি এমন এগু তেড়া লোক আল্লাহ আপনারে আমারে দরাইছে না আর তো না কানে বাসাব কো এমন তেড়া লোক আল্লাহ আমারে দরাইছে না বর্তমান সমাজের মাঝে মাঝহাবর ইমাম হল লইয়া যথেষ্ট কথাবার্তা আছে জেন যেভাবে বাররা মাতিরা বিশেষ করি আমরা সমাজে কিছু বার হয়েছে নিতে কোনো মাঝাব মানে না মসজিদও যায় না মাদ্রাসা তো যায় না কিন্তু তার ফতোয়া উনলে মসজিদের হুজুরে তরতরাইয়া খাফেন কারণ বড় হুজুর আইছে মাতই না ইলা মানুষ আছে না আল্লাহর খাস মেহরবানি দুনিয়ার যত হক মাঝহাব হল আছে তন্মধ্যে শ্রেষ্ঠ হইল চারটা মাঝহাব আল্লাহ আমরা রে ব্যস্ত দিবার লাগি হয়তো আল্লাহর পক্ষ তো নে খাস মেহরবানি হইছে আবু হানিফা সাহেবের মাজহাব বা হানাফি মাজহাব তৈল শ্রেষ্ঠ মাজহাব আর আল্লাহ অনিচ্ছাকৃত সত্যি আমরা কোনোদিন চাইছি না আমরার অনিচ্ছাকৃত সত্যি আল্লাহ খাস দয়া করিয়া আমরা সবরে সেই হানাফি মাজহাবর অনুসারী হইয়া জান্নাতিও আর সুযোগ আল্লাহ দান করছে বাংলাদেশে যদি 68টা জেলা থাকে তন্মধ্যে সবচেয়ে কম দামি মাটি সবচেয়ে নিম্নমানের মাটি হইল সিলেটের মাটি সঠিক জবাব দিন যান বাংলাদেশের মাঝে যদি শ্রেষ্ঠ দামি কোন মাটি থাকে এই মাটি হইল সিলেটের মাটি আর এই বতুতার ইবনে বতুতার সবর নামা বার করলে দেখবা এই মাটি সাধারণ কোনো মাটি না এই মাটির বহুত স্বর্ণ উজ্জ্বল ইতিহাস পিছনে রয়ে গেছে এই মাটির লগে আল্লাহর খাস বড় দয়া আল্লাহ এই মাটির লগে বড় পবিত্র এক জায়গার মাটিরে আল্লাহ মিলাইয়া দিছেন জুড়ে কই সুবহানাল্লাহ এরদা আই যে বাংলাদেশের কোনো জেলার সফর গেলে সিলেটি পরিচয় দিলে দেখেন যেন কতটুকু সম্মানের চোখে আপনারে দেখে পরীক্ষা করে দেখিলেন যেন মাধুন না যদি জিকাই যে আপনার অত সম্মান দেয় সিলেটি জানার বা দেখি তার লাগি আপনার টেকা বেশি আপনি লন্ডনই ওতার কারণে জি না বাবা সারা খবর লইলে দেখবা একটা কারণে আপনার আলাদা সম্মানে দেখে কিতা লে সিলেটর জমিন শাহজলালের দেশের মানুষ না বাবা এন জুড়ে কইতা না সুবহানাল্লাহ মূল কথা যদি আমি টানিয়ে এনো আনি এক মিনিটর লাগি জমিনের কারণে মাংসর দাম না মাংসর কারণে জমিনের দাম মা তো কুয়া মাংসর কারণে যদি জমিনের দাম না হইতো এই সিলেটের জমিন তো আসলে তো গো ভাই জালালাবাদ আসিল না ও আলী মহল দেখিয়ার মাঝখানে জিকা এই জমিনের নাম আসিল গৌড় রাজ্য জৈন্তা রাজ্য বিভিন্ন নামে এই দেশের নাম আসিল আইজও কিছু নাম রই গেছে জগন্নাথ বিশ্বনাথ এটা এখনো নাম রই গেছে হতা নাম হল মাতই না এখনো রইছে বহুত এলাকাত এখনো ইটা নাম রইছে ও ভাই আপনি কোন বলে কইবা যে এই জমিনের নাম জগন্নাথ এই জমিনের নাম বিশ্বনাথ এই জমিনের নাম গৌড় রাজ্য জৈন্তা রাজ্য বিভিন্ন প্রদেশে বিভিন্ন এরিয়া বিভিন্ন নামে এই জমিন আছিল এই জমিনের নাম তো জালালাবাদ আসিল না শ্রীলেট আসিল না আল্লাহর এক মকবুল অলির কদম এই জমিন লাগায় আল্লাহর এক মকবুল অলির আগমন এই জমিন ওয়ায় আজ 800 বছর ধরে সোনালী ইতিহাস রচনা হয়ে গেছে
এই জমিনার গৌড় রাজ্য আর জন্তার রাজ্য আর ইতার ইতা রইছে না এই জমিন রে আল্লাহ জালালাবাদ এই জমিন রে আল্লাহ ইসলামের এক বড় আধ্যাত্মিক রাজধানী আল্লাহ বানাইয়া দিল ঠিক না ঠিক না এই জমিনটার এত দামি আল্লাহ কেনে বানাইছে বলে শাহদুলাল সাহেব কদম রুসিনে আকবা একবার মন হইছে হিসাবে কইলাই মদিনা মুনাওয়ারার নাম তো গবাই মদিনা আছিল না আমার মাথে বিরক্ত ইরানি সাহেব মদিনা মুনাওয়ারার নাম মদিনা আছিল নি জি না ইয়াসরিব নামে তুমি চিলে অলক্ষণের দেশ বড় ইমারাতক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি চিলে অলক্ষণের দেশ বড় ইমারাতক যে ছিল তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার ভাই ওখল বন্ধু ওখল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা বার করিয়া দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন তনে জেরাইত বারইছিলা আল্লাহর হাবিব মনর ভিতরে বড় কাকুতি মনর ভিতরে বড় কষ্ট লইয়া নবীজি ঘর তনে বারইছেন উজরা শরীফ তনে বারইছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর গরো যাইন আল্লাহর হাবিব খানা কাবার কিনারাত আল্লাহর ঘরের দরজাত গিয়া নবীজি খান্দইন আল্লাহর ঘরের কিনারাত খড়াইয়া নবীজি খান্দইন এক পর্যায়ে নবীজি কইন আল্লাহর ঘর কাবা মক্কারে আমার মন চায় না তোমারে ছাড়িয়া যাইতাম কিন্তু এই জমিনের মানুষ আমারে চিনছে না আমার এই জমিনে থাকতে দেয় না হেরে মক্কা আমার মন চায় না আমার মায়ের দেশ আমার জন্মভূমি ছাড়িয়া যাইতাম কিন্তু এই জমিনের মানুষ আমারে থাকতে দিল না আমি নবী কামলিওয়ালা যদিও যাই আর গি আমার মনে সাক্ষীদের আল্লাহ খুব তাড়াতাড়ি খুব কম দিনের ভিতরে আবার তোমার খান্দাত আমি নবীরে নিয়ে হাজির করবা আমার ভাই ওখল বন্ধু ওখল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন তনে বারুইয়া রওনা দিলা মাত্র পাঁচ কিলোমিটার দূরে জবলে সুর ওর উপরে নবীজি তো শিব রাখলা তিন দিন তিন রাত এর বাদে বারুইলা অনেক যন্ত্রণা ভোগ করিয়া আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া যখন মক্কা দনে এক পর্যায়ে নবীজি ইয়াসরিবর জমিনে গিয়া হাজির হই গেলা সিরতর কিতাবান ওই নবীজির লাগি প্রত্যেক দিন সকাল তুনে বিকাল পর্যন্ত মদিনার মানুষই আমার নবীজির অপেক্ষা করত রাস্তার মাঝে নবীজির অপেক্ষায় থাকত টিলার উপরে উঠিয়া নবীজির দিকে নবীর মক্কার রাস্তার দিকে তাকাইয়া থাকত গাছর উপরে উঠিয়া নবীরে দূর তনে দেখার চেষ্টা করত অপেক্ষা আল্লাহর হাবিব কোন দিন তো শিবান বা আল্লাহর দয়া হই গেল রে ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে যখন ইয়াসরিবর নিকটবর্তী হই গেলা আমার নবীজিরে দূর তনে দেখিয়া মদিনার মানুষ ইয়াসরিবর মানুষ বড় খুশি হইয়া আল্লাহর হাবিবর শান কসিদা গজল গাওয়া শুরু হলো তকবীর দেওয়া আরম্ভ হলো মিছিল দেওয়া শুরু হলো জগৎবাসীরে জানানি শুরু হলো তলাল বদ্রু আলাইনা মিনসানিয়াতিল বেদা ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা আলিল্লাহিদা আন্ত শামসুন আন্ত বদ্রুন আন্ত নূরুন ফাওকা নূর আন্ত এক্সিরুন ওয়াগালি আন্ত মিসবাহু সুদূর জগৎবাসীরে বুঝাইতে চাইল এ দুনিয়ার মানুষ এ পৃথিবীর মানুষ দেখি যাও আল্লাহ আমরার দেশ আমরার বাড়িত আমরার জাগাত এমন পূর্ণিমার চাঁদ দানিয়া হাজির করছেন সুবহানাল্লাহ
بڑو خوری ہوئی نا سبحان اللہ اللہ حبیب اور شانو تر خوارم بخلو اے دنیا روانوش دیکھی دا دنیا سان چندہ بالا اٹھ لے فوزرات ٹائم میں بسو بے سادی کو ٹائم میں ڈوبی جائے دنیا ارسان سندر راتری تے اٹھ لے شش راتری تے ڈوبی جائے کنتو اللہ امرار دیشو ایمون ایک پورنی مار چاندانی حاضر خورسن امرار یاسری بر مانوش دوئن نوئی گیسی قیامت فر جنتوئی چاندر آلو آر ڈوبتو نا ایمون باتی ایمون چاند ایمون شر جو اللہ امرار دان خورسن اللہ حبیب صلی اللہ علیہ وسلم مدینہ یاسری بر مانوشور ای خوشی آبیک دیکیا نبی جی اٹھو رو فریتونے لاموئی اٹھو رو فریتونے نبی جی لامی سے سٹو سٹو بچائیں تے نبی جی صلی اللہ علیہ وسلم رے حضور پاک صلی اللہ علیہ وسلم رے سٹو سٹو بچائیں تے نبی جی رے شاگو تم جانے رے احلان سا احلان جانے اللہ حبیب بر چکو بیا گال بیا بیا فانی پڑا یا سریبر بچائیں تو رماتا روفر نبی جی آت بولائیں ہمان نبی جی سریتیر پتار مازے بھاشیا اٹھی گیس مہورتر مازے نبی جی سریتیر پتار مازے بھاشیا اٹھے اللہ حبیب یا سریبر بچائیں تو رماتا روفر آت بولائیں مدینہ بچائیں تو رو ادش شخوریا نبی خوینے مدینہ بچائیں ہمیں نبی ریتو تایب زیتے ہوئی سیل ہمیں نبی طائف گیسی طائف اور بچین تھی ہمارے پاتر ماری ابھی دائے خورسے مکر بچین تھی ہمارے ترار دیشو تختے دیسے نا تم رہی اسری بور بچین تھی ہمیں نبی رہ بھائی ہے تو کشی ہوئی لائے ہمارے تو شندر خوتا خویا ریسی بغل لائے شتی خوری خو تم رہ کی طائف اور بچین تھی ہمارے تو ہمارے پاتر ماری ابھی دائے خوری لی بھائی نہیں مدینہ رو بچین اللہ حبیب اللہ بابے داغ دیا خو یا رسول اللہ یا حبیب اللہ امرا مدینار بچہ انتے اللہ رے شکی رکیا خوی تیواری گو نبی امرا تیفر بچہ انتر مطوئی تمنا ہے امرا مدینار بچہ انتے امرا جان مال شو کسو اللہ رے حبیب اللہ گی امرا قربانی خوریا دیلائیم اللہ حبیب بڑو کشی ہو ان مدینار بچہ انتر آچرون امرا منو بڑے کوب بیشی 2008 انگریزیر ایک گھٹو نا ہمارے کوب بیشی خاندائی سے کوب بیشی خاندی سے ہمیں بچھر مدینہ شریف چھٹے ایک بچھر اچھرن دیکھی ہمارے دریش چھوٹا ہمار چھکر مازے باشیا اٹھ سے ہمار منور کل بنات باشیا اٹھ سے آئی دیڑا دار بچھر با دیو دی مدینہ سوٹو بچھا ہندے روزہ دار اخلر افتر خورائی بلگیا سہری خورائی بلگی الا ٹھانا ٹھانی آتو دوریا انہوں رو دارم بخورے کیلہ افناری نیا افتار ہو رہی تھا تو ان منو پڑے دے آئیس تو نے دیڑا زار بچر آگیا من نبیر طرف آئیا خود کوش ہوئی سی لی آئیس دیڑا زار بچر با دے نبیر امت رو آئیا ترہ زیفر جن تو آدور خورے بوزا زائے بوزا ہی تیسا ہے اے مدینہ راشی کو خول تمرا مدینہ تا ایسا تمرا نبیر بڑی ایسا منو خورتا ہے بارو تمرا نبیر دنیا اتنا ہے تمرا رخیو مایا خورتا ہے نا ہمرا مدینہ مانوش آسی ہمرا مدینہ مانوش جو تو دین دنیا ہی تا سی نبیر آشی کو خلائی لے ہمرا ترہ رہے ہمرا جان مال دی ہمرا ترہ شاید جو خورتے یہ تو مایا دیل مدینہ مانشے مانشے رہے خورے اللہ حبیب بڑو کوش ہوئی نبی جیر چکو دی آنند و سرو بار کوش ہوئی یا نبی جی خاندوئی ایک پڑ جائے نبی جی مدینہ بردہ مانوش خل لے نبی جی زی کیا ہے نو مدینہ مانوش تمہیں دین ہمارے بھائی اتو کوش ہوئی لے حساوری خو تائفر مانوش خلے تو ہمارے ترر بچہ اندیا فاتور مارا یہ بھی دائے خورس مکر مانوش خلے ہمارے کی باب دن دھتا خورتو چھئی چکران تو خورسے دارو ندوت بہتو کریا ہمار جیون ناشخورر چینتا خورسے اور تم رہے تو دروہی مانوش ہوئی ہمیں نبی لگے تم رہے تو کوشی خور رہے حساوری خو تم رہے ہمارے کی شتی محبت خور رہے مدینہ مانوش ہے ڈاغ دیا خوئی یا رسول اللہ یا حبیب اللہ گو اللہ حبیب امرا مدینہ مانوش ہے اللہ رے شکی رکیا خوئی تے فاری امرا کنو دن تائے فر مانوش مکر مانوش اور متو اپنا لوگے دور بیوار خورتم نائے یا رسول اللہ
আমরা মদিনার মানুষে আপনারে আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু দিয়া সাহায্য করমু নবী গো দয়া করি ওয়াদা দেখা আমরা এই মদিনার জমিন তো নেফালাইয়া আপনি নবী কোনদিন যাইতা নাই আল্লাহর হাবিবে কইলেন রে মদিনার মানুষ সকল তোমরার এই মহব্বতের বদলা তোমরার এই ভালোবাসার বদলা আমি নবী কি দিয়া দিমু আমি নবী আজকে তোমরার লগে ওয়াদা করলাম যদিও জীবনের তাগিদে জীবনে কোনো জরুরতে হয়তো আমি মদিনা তনে কোনো যাইতে পারি কিন্তু আমি নবী যেই দিন জমিন তনে বিদায় হইয়া চিরদিনের লাগি জমিনের পেট আরাম করমু আমি আমার জন্মভূমি মক্কাত বা অন্য কোনো জায়গাত আমি আমার রোজা বানাইতাম না তোমরা মদিনার মানুষের মহব্বত ভালোবাসার বদলা দিবার লাগি কিয়ামত পর্যন্ত এই মদিনার মাটিতে আমি নবীর রোজা বানাইমু এই জমিন নবীজির কদম লাগার বাদে এই জমিন সাধারণ জমিন রয়েছিল না বহু দামি জমিন উলামায়ে হযরতুল্লাহ রে জি কেন জান আসিল এই জমিনের নাম ইয়াসরিব আসিল জমিনের নাম ইয়াসরিব নবীজির কদম মোবারক লাগার লগে লগে জমিনের নাম হয়ে গেল মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ সুবহানাল্লাহ কেতা মদিনা শরীফ আশা করি কইছেন মদিনা শরীফের দাম আসেনি মাত্তা নাই মদিনা মুনব্বরের দাম আসেনি কেমন দাম কোনো তুলনা আল্লাহ সুন্নতুল জামাতের আকীদা ও বিশ্বাস তো এই ব্যাপারে তো সব উম্মত সাবিত হয়ে গেছে কিতা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জমিন হইল মদিনা শরীফের রোজা শরীফের মাটি না ও এন বড় করি কোক সুহানোর কোনো একতলাফ আর আমি গুণাগারে তো হইও ভাই হিসাব মিলাইয়া হয়েছে কারণ আজকের মূল্যায় তেলাটায় লাগাল ভাই লিলে নবীর রোজা শরীফ তো নে মানুষের ফিরাইবার চিন্তা করে বই লেখিয়া বাজার সাড়ের নবীত্ব নেকিলা মানুষের ফিরাইত না আউজবিল আল্লাহ হেফাজত করে দিতাম মানে বিশ্বাস করা নি তা বিশ্বাস করুন জানো এটা বই লেখছে নবীজির গৃহে একদিন আমার মক্কাত ফ্রি দিল বই একটা ছোট্ট বই মদিনা যাইবার সময় বই এত লইলাম গাড়িত পড়লাম পড়তে পড়তে এক পর্যায়ে গিয়া দেখি লেখছে মদিনার যাওয়া হজের কোনো অংশ নয় অতএব মদিনার যাওয়ার কোনো জরুরত নয় যদি একান্ত যাইতেই হয় মন চায় তাইলে আপনি নবীর রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না বরং মসজিদে নববীর নিয়ত করে যাবেন আমি কই রেখো ভাল হুড়া নবীর তো এখন খারে দান দাই মানাইতে কারণ নবীর উসিলাই তো মসজিদে নববী হয়েছে মাত্তা না যাও নবীর উসিলাই মসজিদে নববী হয়েছে এটা খুব হিসাব করি চলুন জানো আল্লাহ আমরা বুঝার তৌফিক দি থাকুক আমিন মদিনা মুনাব্বারারে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ তো দামি বানাইছে আর এই দামিটা হারার গেছে দামি বলে যারা আল্লাহ আল্লাহর রসুলের প্রিয় বান্দা তার আর গেছে দাম মুনাফিকর গেছে এই জমিনের দাম নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির গেছে দাম আছিল জমিনের আল্লাহ নবীর আশিকর গেছে এই জমিনের দাম আছে যারা আল্লাহর কাছে প্রিয় বঞ্চন এরার কাছে দাম আছে আফসুস আজকে যে অবস্থা শুরু হয়েছে যাই হোক আমি যে কথা দিয়ে আপনার সামনে মাত্তাম চাইছি পরবার দিগারে আলমে বড় মায়া করছই আমরা এই পূর্ব সিলেটের মাঝে এক চেরা গাল্লা দিসলা সানগ্রামের হাবিচ্ছা বুঝুর যেমনি ভাবে শাহজালাল মুজরদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির ভাইয়া আমরা গৌরবান্বিত ঠিক তেমনি ভাবে আল্লাহর বলি হজরতে সানগ্রামে আবিচ্ছা বুজুর বর্ণির সাহ বুজুর গোটাগ্রাম মাদ্দিস সাহ বুজুর মঞ্জলালী সাহ বুজুর বালাউটি সাহ বুজুর মাদ্দিস সাহ বুজুর শত্রু মাদ্দিস সাহ বুজুর খালারুকি সাহ বুজুর এইভাবে বিজ্ঞ উলামা হজরত অলি আল্লাহ হল যেরা এরারে ভাইয়াও আমরা যেভাবে ধন্য হয়েছি আর সবচেয়ে বড় সার্থক আল্লাহ সফল করছে এই জমিনে আল্লাহ আমরা রে ফুলতলি সাহর মতো হকানি অলি আল্লাহ এক আল্লাহর মকবুল বন্দায় আমরারে আল্লাহ দান হরিয়া এন উসিল্লা আল্লাহ আমরার ইমান আকিদারে সহি সালামতে রাখাইয়া সল্লার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ দান
একটা আমরা খুশি না বেজা মাদকা খুশি না বেজা আমার ভাই হল বন্ধু হল অতএব যে জমিন আল্লাহর ওলি হযরত হাবিবচা হুজুর ঘুমাইয়া আছেন এই জমিনটা আমি গোলামে মনে করি অন্য জমিনের চেয়ে বহুত দামি জমিন এই জমিনের কদর করার দরকার নাই নিবাসাও মাদকা দরকার নাই নি দরকার এই জমিনের কদর করুন জানো চেষ্টা করুন জানো আল্লাহর ওলির দুয়ার ভিতরে জীবনটা চালাইবার কারণ বড় কষ্টের সময় বড় দুঃখের সময় বড় কঠিন সময় আমরার সামনে দিয়ে হাজির আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম আল্লাহ জানাইয়া দিছিল হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দি আল্লাহর হইয়া দক্কা তারা যখন তারা নফসের উপরে জুলুম করব অত্যাচার করব গুনাহ করব তারা যেন আপনি নবীর দরবারে আয় তারার জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কইনা সুবহানাল্লাহ যাইমু কার গেছে নবীর গেছে দয়া করে কোকা যাইমু কার গেছে মাফ চাইমু কার গেছে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই কার কাছে ক্ষমা চাই ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি রসূলে অর্থাৎ আপনি নবী যদি তারার পক্ষে ইস্তিগফার করেন আপনি নবী যদি আপনার এই বান্দা বান্দি উম্মতের পক্ষে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা আমি আল্লাহর পক্ষতনে জানাইয়া দিলাম অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহরে মাফ করি দেনেওয়ালা হিসাবে পাইব বড় করি হোক সুবহানাল্লাহ আল্লাহ কইছেন নবীর দরবারে যাইতাম মাফ চাইতাম কার গেছে হোক কার গেছে আমরা যাইমু শাহজলাল সাহর গেছে মাফ চাইমু কার গেছে হোক আমরা যাইমু শাহজলাল সাহর গেছে মাফ চাইমু যাইমু বুলতলি সাহর জিয়ারত মাফ চাইমু আইমু আবিচ্চা বুজুরের জিয়ারত মাফ চাইমু আমার মনে থাকে জানো যাইমু আল্লাহর মায়ার বন্ধ হলর কিনারাত মাফ চাইমু আল্লাহর গেছে একটা বিয়া হল হল আছে তারা কয় আমরা বুঝিল অন্য গিয়া কিতা চাওয়া চাইত লাগি যাই ও ভাই বালা করি খবর লইছে আমরা অত বুখা নাই অন্তত কে মামলতর কারণে আমরা অতুড়া তুড়ি বুঝি মাথুই না দেখি আমরা তুড়া তুড়ি বুঝি যে অন্তত কে আমরা ওলি আল্লাহর দরবারে যাই আর মাফ চাই কার গেছে লেতে যাও খেনে বলে আল্লাহ হিকাইয়া দিছেন যাইতাম নবীর গেছে মাফ চাইতাম ই বিশ্বাস আমরার আছে নবী রসুল পয়গম্বর হল রোজা কদ্দস জিন্দা সর শরীরে জিন্দা জুড়ে কোক ঠিক নি না ঠিক না এই একইন বিশ্বাস আমরা আছে না না শহীদ হল তন্তান নিজ নিজ কবর জিন্দাই না জিন্দা না মাতা না জুড়ে হকা জিন্দাই না জিন্দা না অবশ্যই জিন্দা যজ্ঞ মানত না এইগুলি ইমান রইত না ওলা তাকুল লিমান ইয়ুক্তাল ফি সাবিলিল্লাহি আমওয়াত ফালা আহয়াউন ওয়ালাকিন লা তাশুরুন অন্য আয়াত আইছে ফালা আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন মাতই না এরদা জগে মানত না এইগুলি ইমান রইত না শহীদ হল যদি কবর জিন্দা হইতে পারেন তো শহীদ হলর যে হাজার লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে মর্যাদা হইল নবী হলর নবী হলর যে লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে হল রসুল হলর রসুল হলর সহ সমস্ত মানব জাতির সর্বোচ্চ সম্মানের অধিকারী হইলা আমার নবী ঠিক নি না ঠিক না এটা মনে রাখুন জানো তা আল্লাহর অলি হল কবর জিন্দা জুড়ে হইন সুবহান ইয়াকিন বিশ্বাস আমরা আছে না নাই ওখান মনে থাকে জানো বিশেষ করি হাফিজে কোরআন যারা এরার ব্যবহারটা বড় ব্যতিক্রম কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম তবে ওখান কইম এরা আল্লাহর কাছে বড় আলাদা প্রিয় বান্দা হল এরার কিনারা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইন জানো আল্লাহর কাছে সাইন জানো আল্লাহ এরার ওসিলায় চাহে তো আমরা দুনিয়া গেরা তোর অনেক ফায়দা আল্লাহ দান করবা সুবহান আমরা কোনো সময়ে কোনো মুর্দার কাছে কিচ্ছু চাই না মাতই না চাও আমরা কোনো সময়ে কোনো মইতার কাছে কিচ্ছু চাই না দোয়া করতে সময় আমরা কিতা করি বলে যে তা আল্লাহ কে এই জন্য তা করি ও এক আয়াত পড়ছিলাম রব্বানা ফিরিলি ওলি ওয়ালিদাইয়া ওলিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল
حساب الله کو یچن ولا دعا کرتم ہے امار رب امار خما خوری دیو امار ما باپ رو معاف کری دیو خما خوری دیو যতো মুমিন মুসলমান ইমানদার হলাছেন তুমি মওলায়ে বিচারর দিন সমস্ত ইমানদার মুমিন মুসলমানকে মাফ করে দিও আমিন ইখান খেই কেছো আল্লাহই কেছো নখান দোয়া করতাম অন মিয়াসাবে কো দোয়া বাদ দিলেইতাম ই নিরামিষাই গুলোকে চলতাম কি লেখোছা মাতই না নে বাজা জানি না আপনারা আমার মাত পুছছেন কিনা আল্লাহ কইছেন কিটা করতাম ربنا آتنا ربنا ظلمنا ربنا هب لنا ربنا ولإخواننا الذين ربنا لا تزغ قلوبنا ربنا اغفر لي যত ربنا ربنا আছে ইগুন আমরা আর বানাইলি না কুরআন শরীফের আয়াত মা তো কই গুন কিটা কুরআন শরীফের আয়াত তাই নি এই কপাল বলাই নি কই দোয়া নাই লেখেনে দোয়া নাই কই নামাজ বুঝিল দোয়া আচ্ছা বাল্লা নামাজ যদি দোয়া আমি কুনা কুনি এখন বার করছি যে গে কইব নামাজ দোয়া দোয়া বাদে নামাজ বাদে দোয়া নাই ওগুরে বাত খাবাইও ঠিক মতো টাইট ফিট করিয়া দাওয়াত খাবাইও খাবানির বাদে কইয়ে পানি নাই লেখেনে বলে পানির বাদ তিগুন রাঞ্চি আনা পানি না পানি দি ও যে মাত্তা নাই তো বাত রান্ধন কিতা দি তরকারি কিতা দি তে আর বার বাত খাওয়ার বাদে পানি তাখানে ও হইছে ও মোর সাসা গোলাত মানজিলা কত হই না গালি এই বাবা ভাইয়া যে গে কইব দুয়ার বাদে দুয়ার নাই নামাজ বাদে দুয়ার নাই হতা বাদে দুয়ার নাই হতা বাদে দুয়ার নাই কি নিরামিষ এন্টারপ্রাইজ রে ভাই আল্লাহর দয় হতা তো নেই তো বাসিয়া থাকুন জানো আমরা এক কথা চাই যে খামে আমার আল্লাহ খুশি ও খাম আমরা করতাম চাই আতুলিয়া কোকা ঠিক নি না ঠিক না আমরা আল্লাহরে আমরা খুশি রাজি করতাম চাই নি না চাই না এরদাস আমি প্রায় জায়গাত কই প্রায় জায়গাত আমি কই সারা দুনিয়ায় আমারে সেব দেও সারা দুনিয়ায় আমারে বুদি টাইলাও তোমার ইটা নিয়ে কোন আমড়া এসে গেছে আমার যদি আমার আল্লাহ আমারে গোলাম হিসাবে মানিলে না বেজার হইলে বাসাও সারা দুনিয়ায় আমারে জুতা দি বাড়িয়াও কিন্তু আমার আল্লাহ যদি হয়নি গু আমার গোলাম ওখানে আমার স্বার্থ হয়েছে আর বার সারা দুনিয়ায় আমারে ফুলর মালা দিয়ে একেবারে মিছিল দিনেও কি আল্লাহ যদি হন বলে তুই আমার গোলাম নাই তুই আমার বন্ধা নাই হাসা করে কই ফুলর মালায় আমার কিতা এসে গেছে কোনো রকম খালি শ্বাস বার হয়ে না শাশু বোন কিল্লা শুরু হয়ে দেয়া মাথায় না ফিরিস্তা হলে বার সাইরা খালি গুরুজ লইয়া খালি বার সাইরা এটা শোনা ভাইয়া নেবে যার ওই না জান আমরা খারে কুশ করতাম মা তো খারে বেশি বেশি করে ইস্তেকবার ফলন যান বেশি বেশি করে দুরুদ ফলন যান বেশি বেশি করে আল্লাহর কাছে সাইন যান মানুষরে না দেখাইয়া যত পারেন আল্লাহরে খুশি করেন যান আপনি তাহাজ্জুদের রক্ত উঠছেন তাহাজ্জুদ বলার লাগে না উঠছেন আপনি পেশাব করার লাগে উঠছেন পেশাব করার লাগে উঠছেন অন্য কাজে বাথরুমও যাইবার লাগে কোনো কারণে ইলে ভাঙ্গে না নিবা সময় মাথায় না ইলে অনেক সময় রাত্রে ঘুম ভাঙ্গে না আপনি বাথরুমও যাইতে হাজত আছে পেশাবও যাইতে হাজত আছে উঠে গেছেন যখন আর পেশাব যখন করি লাইবা তে কষ্ট করি পারলে অজু করিয়া নিজের বউ বাচ্চা দেখুক না একমাত্র আমি আর আমার আল্লাহ জানরা পারলে মাটির চেষ্টা দিয়া আল্লাহর কাছে খান্দক আল্লাহ তুমি তো জানো দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট আমি তবে আমার কোনো চিন্তা নাই তুমি মালিকে যদি আমার গোলাম বানাইলে তো আমার স্বার্থ হয়েছে হ্যাঁ ভাই দুনিয়ার মানুষের কাছে আপনি হাত পাত থাকেন লন্ডনে পয়সা পাইছেন দেশ এই মরে দিলে এবার মুই টান্ডই দিন এই টেনশনটা মাথার তনে হরাই না খেনে কি বিপদে লোক ধরছে রে অমুকে আমারে দিল আর আমার ওই গেল না আম অমুকে দিল না আর আমার ওইল না ই কেনে অমুকরে যেন দিছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যেন বাদশার বাদশা ঠিক না ঠিক না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির কুল লিল্লাহুম্মা মালিকাল মুলক যেন বাদশার বাদশা হেন গেছে যদি আমি সাইয়া যদি আমার খান উদ্ধার করে লিতাম পারি তো অমুকে আমারে দিতার না দিতা গিদা অমুকে আমারে মাতাইতার না মাতাইতা গিদা অমুকে আমারে বালা কইতার না কইতা গিতা আমার মালিকে যদি আমারে গোলাম হিসাবে জানিলে ওখানে আমার স্বার্থ হইছে ঠিক নি না ঠিক না আর এই সব খাইসলত আছিল এই আল্লাহর অলি হলো দুনিয়ার কোনো মানুষের দার দার ছিল না এরা দুনিয়ার কোনো মানুষের মিছিল আর বাহ বানায় আব্দুল্লাহ আদাল্লাহ খান উরমুরু মেসাবর মিছিল যদি একটু বেশি হয়ে যায়
তে আমি আর আমার মাঝে নাই বুঝা যায় ফলাইয়াছি দ্রাতুল মুনতাস হইলিয়া মাতই না এরা দুনিয়ার মানুষের মিছিলে দি চাইছে না মানুষে বাহবা দিত ইকান এরা চাইছে না এরা চাইছে যে আমার খামদিনি আমার আল্লাহরে আমি খুশ করতে পারি ঠিক নি না ঠিক না এই কারণে এরার কারণে জমিন আজ দামি হইছে নি নইছে মাতকা হইছে নি লাগছে না এরার কারণে আজ ফুলতলির জমিন দামি হইছে রে ভাই এক ফুলতলি এক চেরাগ আল্লাহ জমিন দিছলা মন তো একটা কথার জবাব দুঃখা সাহেব বল আমরা বড়লেখা হকা ফেসগুন হকা আমরা ই এলাকার মানুষ জীবনে আলু পেঁয়াজ মরিচ তরি তরকারি ওতাল লাগি আমরা কোনোদিন জকিগুন যাওয়ার দরকার পড়ল অনেক মাতই না দি কোন দরকার পড়ল না তেলু লানার লাগি ওবাদি যাওয়া পড়ল না ইন্ডিয়ান কিরিম আনার লাগি যাওয়া পড়ল না কিচ্ছু লাগে তো যাওয়া হলো না নে বেস্ত রে আপনারা বললে হাত না গেলে সিলেট গেল না সিলেট না গেলে ডাকাত গেল মাতই না হাসা করি কক যাইন বছরে অন্তত কে দুই এক বছরে নাইলে দুই একবার দুই চারবার চকিগুন যদি আমরা যাওয়া পড়ে নি মাত্তা নাই পড়ে নি ভাই সেও মানে জুড়ে মারিয়া পিঠাই না জাজির মনের চাহিদা মানুষ যায় মনের চাহিদা বাংলাদেশের ক্যাবিনেটে যেই নি সরকার ইয়া ইটা চাই ফয়লা উতান রেখেও কইয়া দেওয়া লাগে না নিজত তো নেই আইয়া শাহজালাল সাহেবের কদমের কিনারাত কালো ইয়া একবার মনে মনে সালাম উলাম দিয়া কইন বাবা দোয়া করিও নির্বাচন আইচ্ছে শুভই জীব মাথই না সে কইয়া দেওয়া লাগে না যার জির বেদ নাই ও মুখায় আহি ঠিক না ঠিক না এই জমিন আল্লাহ এরারে জমিন দামি করছে রে ভাই এরা রুসিলায় এক ফুল তলি সব আল্লাহ ফুল ফুটাইছিল সারা দুনিয়ায় তি ফুলের গ্রান আল্লাহ ফয়দা করে দিয়েছে আজকে সারা দুনিয়ায় দেখুক কো আপনি আমার লাগানে গরু মরু মানুষ মাঝে মাঝে আমি দুনিয়ার কিছু কিছু দেশও যাই যেন গেলা হিন গিয়া এমন এক পাহাড়ের উপরে আমি উঠিছিলাম যে পাহাড় সাধারণত বাঙালি খুব কম এর মাঝে সিলেক্টি নাই বললেই চলে পৃথিবীর একটা অন্যতম পাহাড় ও উমানর সালালা পাহাড় হন গিয়া ভাই যে ফুলতলির মসলকর বক্ত হল আল্লাহ হনর আইব আলাই সাল্লামর জোর মাজারর কিনারে কিতা কইছি এই জমিন আল্লাহ মায়া বন্ধ হল রাখছে এটা মনে রাখুন জান এই জমিনের দাম আল্লাহর মায়ার বন্ধ আল্লাহ রসিল আল্লাহ জমিন দে দামি বানায় জুড়ে খুন সুহান আজকের এই বাড়ি বা আল্লাহর এই অলির মরকজটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা রাখতা হোক আমিন জুড়ে হোক আমিন মনে রাখুন জানো সাহাব হল আল্লাহর গর খালি নাই আজকে যে সানগ্রামের হাবিচ্ছা বুজুর হয়েছিল যে আল্লাহ এই বাগান তৈরি করছে আল্লাহ চাইলে সানগ্রামের হাবিচ্ছাবর উত্তরাধিকার হল আল্লাহ চাইলে এই জমিন তো না আরো হাজারো লাখো হাফিজ আল্লাহ তৈরি করতে পারেনি না পারেন না মাদকা চাইলে পারেনি না পারেন না পারেন এক সময় আপনি আমি থাকতাম নাই হয়তো এই জমিন আল্লাহ এমন ফুল ফুটাইতে পারেন যার উচিলা এই জমিন রে আল্লাহ উজ্জ্বলা করিয়ে দিলে এরদায় মনে রাখুন জান ফাললে জীবন চলার পথে একজন রে খুশি করার চেষ্টা করেন জান সারা দুনিয়াই আপনারে মন্দ হোক কিচ্ছু আয় যায় না আপনার নিয়ত থাকে জানো আপনারে যে সৃষ্টি করছেন হেন রে খুশি আল্লাহ যেন আমরা সেই সেই নেক সমুজ দান করে হোক আমিন সেই বুঝগান যেন আল্লাহ আমরা দান করে হোক আমিন আমার কথাবার্তায় কোনো ভুল বিয়াদবি হইলে আল্লাহর হস্তে মাফ চাই যদি এমন কোনো ভুল হতে পারো আল্লাহ অন্তর্তনে ওরাইয়াই তা হোক আমিন ওয়াখিরু দাওয়ানা أن الحمد لله رب العالمين دروش ربك اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا নবী জির রোজার পাশে কতই আশিক ঘুরায় রে রোজা পাকে সালাম দিয়ে মনের আশা পুরায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এখন খারে আনবা আইছুন علي سيدنا দয়াকরি কে উঠেন না জানো আপনারা এলাকার গর্বিত সন্তান আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব তো সিমানচন বয়ান দিবা আল্লাহুম আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا هات جوڑے اے خدا مے حاضر دربار ہو بندگا تیرے معیار مے بڑا بدکار ہو لاکھ کٹی درود و سلام نبی جی دربار پہنچائی دیو اللہ تمہارے حبیب اور زندہ مردہ امت رے معاف کری دیو خاص کری امرار ماں باپ رے معاف کریا دیو ای زمین تو نے غضب رے دور کریا رحمت اور برکت دان کرے رے وا مولا گنار خارونے کنو گاٹو دنیا آخرت بے عزت بے حرمت کریو نا یا اللہ بکیا چیار يا الله تمار ولي رئي مركز خند قيامت تر ترقر جاتي زمين جاري راخو الله باغان تنه هزار هزار قرآن ور حافظ غل تمي الله تويري خوريا ديو رب العالمين پير مرشد ور درجار لاخو گوٹي گن بڑائي ديو ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار بہت مانوش مایا خوری خوری آئیس قبر اور گڑت گسنگی تمہار بندہ بندی اخل رے معاف خوری دےو زندہ اخل رے نیک حیات دےو تمہار مقبول گلامی ہمرا رے نصیب پرماؤ یا اللہ بہت کٹین کٹین پوری کامر شامنے رے با مولا اللہ بکیا چیئے تمہار حبیب اور وسیلہ عزت اور شہید مقابل اخرار توفیق ہمرا رے دان خورا وفوض امری إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.